নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তে আপডেটস নিউজ আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি। যে খবরের দিকে চোখ রাখবো আজকে, গোমতী জেলা কনফারেন্স হলে, যেখানে গোমতী জেলায় করোনা ক্রাইসিস জনিত কারণে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকরা এবং পৌরোহিত্য করেন বলে যেতে পারে গোমতী জেলার চেয়ারম্যান তথা রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পৌরোহিত্য করেন এই মিটিংয়ে বা এই বৈঠকে। আবার বলে রাখি, গোমতী জেলার শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক বৈঠক এবং করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট জনিত কারণেই হয়েছে এই বৈঠক এবং যেখানে এই বৈঠকের পৌরোহিত্য করেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে। শনিবার অর্থাৎ আজকে সকালে হয়েছে এই বৈঠক, যেখানে গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক এবং সেই বৈঠকের চিত্র আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, যেখানে বৈঠকের পৌরোহিত্য করেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। আমরা শুনবো এই বৈঠকে কি বলছেন প্রণজিৎ সিংহ রায়। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, চিফ মেডিক্যাল অফিসার এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এডুকেশনকে নিয়ে এই ম্যানেজমেন্ট কমিটি করা হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে সারা ভারতবর্ষের এই সেকেন্ড ফেজ এই কোভিডে যেভাবে সংক্রমণ বাড়ছে সেখানে রাজ্য সরকার জন্য এবং এটাকে যাতে রোধ করা যায়, এর থেকে যাতে আমরা মানুষের মুক্তি পেতে পারে তার জন্য আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমরা বিভিন্নভাবে সেই জন্য আমরা প্রিকশন নিচ্ছি এবং সেটাকে যাতে আমরা মোকাবিলা করতে পারি তার জন্য আপনারা জানেন যে এখানে কার্ফিউ, যেখানে করোনা কার্ফিউ নাম দেওয়া হয়েছে সেখানে অলরেডি আমরা রাজ্য থেকে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরেও যেখানে এটা সংখ্যা ক্রমবর্ধমান এবং সেটাকে আরো কিভাবে রক্ষা করা যায়, আরো কি করে মানুষকে এর থেকে রক্ষা করা যায় তার জন্য নতুন নতুন ভাবনা চিন্তা সরকার করছে। ডিস্ট্রিক্ট কোস্টের জন্য যে কনফারেন্স হল আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট এটাকে রাজ্য সরকার বিভিন্ন ডিস্ট্রিক্ট একাডেমিক গ্রুপ ডিসকাশন হয়েছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে, এখানে রাজ্যের চেয়ারম্যান হয়ে এখানে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ তৈরি করা হয়েছে। এর মধ্যে জেলা সভাধিপতি আছেন, এমএলএ, এখানে রতন কুমার ভূমি, বিকাশ কুমার ঘোষ এবং সিন্ধুচরণ জনপ্রিয়। আমরা শুনলাম করোনা ক্রাইসিস জনিত ম্যানেজমেন্টের যে বৈঠক আজকে হয়েছে সেই বৈঠকে রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কথা আমরা শুনলাম। আমি আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ দা, শুনতে পাচ্ছ আমার কথা? প্রসেনজিৎ, আজকে যে বৈঠক হয়েছে করোনা ক্রাইসিস ম্যানেজমেন্টের যে বৈঠক হয়েছে, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বৈঠকে? আজকে গোমতী জেলার জেলা শাসকের কনফারেন্স হলে এক বৈঠক ঘটে এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলা জেলা শাসক, ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর মহকুমা শাসক অনুরোদ রায় সহ প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকরা। এখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় এই কোভিডের এই পরিস্থিতিতে। কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসেনজিৎ দা? হ্যাঁ, মূলত সিদ্ধান্তগুলি যেগুলো নেওয়া হয়েছে, গোমতী জেলায় কোন রোগী যদি কোভিডে আক্রান্ত হয়ে মারা যায় তাকে এখন আর আগরতলা নিয়ে দাহ করতে হবে না, তার জন্য চন্দ্রপুর তেরাতিয়া এলাকায় একটি শ্মশান রয়েছে সেখানে ব্যবস্থা করা হচ্ছে। সেই জায়গাটি পরিদর্শন করলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ এলাকার মানুষদের সঙ্গে কথাবার্তা বলে এই শ্মশানটি এখানে পরিদর্শন করেন আজ দুপুরে। প্রসেনজিৎ দা, এই বৈঠক সম্পর্কে স্থানীয়রা কি বলছে? হ্যাঁ, বৈঠকটি করাতে খুবই ভালো হয়েছে, এলাকাবাসীরা অনেক, এলাকার জনগণরা অনেক কিছু জানতে পারে
আর মন্ত্রী প্রণজীর সঙ্গে সাংবাদিকদের জানান যে রাজ্যে এখন পর্যন্ত কোনো অক্সিজেনের অভাব নেই, কোমরপি জেলাতেও কোনো অভাব নেই। প্রসেনজিৎ, আরেকটা জিনিস জানতে চাইবো যে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়া বাকি যে বিধায়করা ছিল তাদের সঙ্গে কি কথা হয়েছে, তারা কি জানাচ্ছেন? বাকি বিধায়কদের সঙ্গে কথা হয়েছে, তারাও মন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানান। ধন্যবাদ, ধন্যবাদ প্রসেনজিৎ দা আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে কথা আমরা জানতে পারছি যে কোভিডের কোনো মৃত্যু হলে, কোনো মৃত্যু হলে তাদেরকে কষ্ট করে আগরতলা অব্দি আসতে হবে না, সেখানে চন্দ্রপুরে আলাদাভাবে শ্মশানে সেখানে দাহ করা হবে, সেই সিদ্ধান্তই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তার পাশাপাশি অক্সিজেনের কোনো স্বল্পতা নেই গোমতী জেলায় এই মুহূর্তে, সেই কথাও কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ কোভিডের যে সংক্রমণ চলছে তার জন্য কিন্তু গোটা রাজ্যে চলছে নৈশ কারফিউ, তার পাশাপাশি এমসি এলাকাতে চলছে দিবারাত্রি কারফিউ কিন্তু চলছে ইতিমধ্যে, এবং এই সংক্রমণ ঠেকানোর জন্যই কিন্তু নেওয়া হয়েছে এই উদ্যোগ সরকারের পক্ষ থেকে। তার পাশাপাশি আরো বাড়তি ভাবে কিভাবে জনগণের সাহায্যে এগিয়ে আসা যায়, কিভাবে এই করোনাকালীন সময়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায়, তার জন্যই কিন্তু আজকে গোমতী জেলার কনফারেন্স হল যেখানে করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট বৈঠক হয় সেই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তার পাশাপাশি উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং রতন ভৌমিক সেখানে উপস্থিত ছিলেন, এবং সেখানে সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা আমরা জানতে পারছি যে কোভিডকালীন সময়ে যদি কোভিডে যদি কারোর মৃত্যু হয় সেই বডি কিন্তু আগরতলা আনার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সেই বডি উদয়পুরে চন্দ্রপুরে শ্মশানে দাহ করা হবে, এবং তার পাশাপাশি গোমতী জেলা পাশাপাশি উদয়পুরে অক্সিজেনের কোনো রকম স্বল্পতা নেই, সেই কথাই কিন্তু জানাচ্ছেন মন্ত্রী। এখনকার মতো নিউজ ভ্যানগার্ডের আপডেটস নিউজ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।